হাই গাইস, আজকে HDFX এর এমডির সাথে এবং HSFX এর এমডির ভয়ঙ্কর যুদ্ধ শুরু। অ্যাকচুয়ালি হঠাৎ যুদ্ধটা কিভাবে শুরু হয় এই বিষয়টি খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। এই মার্কেটের মধ্যে আসলাম, তাতেই লাইভ অ্যাকাউন্টের মধ্যে অনেকটাই লস খেয়ে গেলাম। উপর থেকে সব স্টাফগুলো আবার যেন HDFX এর দিকে পালিয়ে যাচ্ছে। HDFX এর নামটাকে কপি করে কোম্পানিটাকে খুললাম, তাতেও চালাতে পারলাম না। তার সাথে সাথে এই লিডারগুলো সব পয়সাগুলো খেলো, গাড়িগুলো খেলো, খাবার পরেও সন্তুষ্ট নয়, আবার অন্যদিকে পালিয়ে গেল। উপর থেকে কোম্পানিটা মনে হচ্ছে আবার ডুবে যাওয়ার মতো। কি করে যে পাবলিকের দিকে পেমেন্টগুলো দেই, মাথায় কিছু ঢুকছে না। মার্কেটে আবার এত গরম আবহাওয়া, সেদিকে TDM এর MD নতুন একটা কুচিমালকে পাঠিয়ে বিয়ে করে নিল, উপর থেকে পাবলিকের হিউজ পরিমাণের টাকাটাও খেয়ে নিল। আর আমি সালা পারলাম না HSFX কে দাঁড় করাতে মার্কেটের মধ্যে। কি যে করি, ওই আকাশে HDFX এর প্লেনটা যাচ্ছে না। এই HDFX কি সব জায়গায় এখন কি আজকাল নজর দিচ্ছে? আজকাল মার্কেটে এত চিটফান্ড বেড়ে গিয়েছে, কি করে যে কোম্পানিটাকে চালাই। কোম্পানিটাকে ভেবেছিলাম কত লং টাইম চালাবো, কিন্তু এই ছোট বড় সব চিটফান্ড গুলো খুলে খুলে আমার বিজনেসটাকে 12টা বাজিয়ে দিল। পারবে না তো মার্কেটে টিকতে অনেক দিন, তার আগেই পয়সা লুকিয়ে নিয়ে পালাবে। কি যে করি, এই ওটা আমার কোম্পানি না অন্য কারো কোম্পানি, HSFX গ্লোবাল, যা নামটাকেও কপি করে নিল। এই কি অবস্থা মার্কেটের মধ্যে, তো এটা তো ভয়ঙ্কর অবস্থা। নামটাকেও কপি করে বিজনেস চালাচ্ছে। দাঁড়া তো, প্লেনটাকে এখানে ল্যান্ড করি। কিরে কি ব্যাপার, তুই HSFX এর নামটা তো HDFX থেকে কপি করলি, কি ব্যাপার? আমার কোম্পানির নামটাকে কপি করে কোম্পানি চালাচ্ছিস, তোর নাম HSFX গোয়াল না? আরে তোর তো মার্কেটে খুব ভয়ঙ্কর অবস্থা শুনলাম, তুই নাকি পাবলিকের দিকে পেমেন্ট নিতে পারছিস না, প্লাস তোর লাইভ অ্যাকাউন্টে অনেক পরিমাণে লস হয়ে গিয়েছে, অনেকের অ্যাকাউন্ট জিরো হয়ে গিয়েছে। কিরে কি করছিস মার্কেটের মধ্যে? শুনলাম নাকি তোর 5 বছরের এক্সপিরিয়েন্স আছে ট্রেডিং প্ল্যাটফর্মে, তাহলে কি সেই এক্সপিরিয়েন্সটা কি গর্তে ঢুকে গিয়েছে, না তুইও সেই TDM এর MD-র মতো কচি মাল নিয়ে পালাবি টার্গেট করছিস? কি ব্যাপার, তুই তো 3 মাস হলো না মার্কেটে বিজনেস করেছিস, তার উপরে আবার ধনবাদে জমিটাও কিনে নিলি, তুই তো বড় ডাকাত আছিস রে। এত তাড়াতাড়ি তুই কি উপরে উঠতে চাস? মানে তুই TDM এর থেকেও তো অনেক আগে রে, TDM তো ব্যাংক খুললো, তুই তো ধনবাদে জমি কিনে নিলি, কি ব্যাপার রে? আমার নামটাকে ভাঙিয়ে ভাঙিয়ে বিজনেস করছিস, পাবলিকের দিকে মুরগি বানাচ্ছিস, পেমেন্ট দিতে পারছিস না, লাইভ অ্যাকাউন্ট জিরো হয়ে গিয়েছে, কাছে তোর এক টাকাও নেই, কি করে পেমেন্ট দিবি? লাইভ অ্যাকাউন্টে প্লাস জিরো রয়েছে, তোর তো নাম তো প্রচুর মার্কেটে খারাপ, কি করে আবার বিজনেস তুলবি রে HSFX? দাদা সব ঠিক হয়ে যাবে, দাদা ভোটের পর সব ঠিক হয়ে যাবে। হায় রে, পেমেন্ট দিতে না পারলে তোর অবস্থা খুব ভয়ঙ্কর হবে রে। তোদের স্টাফ তো অনেক বড় বড় কথা বলেছিল, এই HDFX নাকি অক্টাফ্যাক্স কে প্রমোট করিয়েছে, তাহলে তোদের স্টাফ তোদের কোম্পানি কি পারলো না হ্যান্টিং মার্কেটের লাইভ অ্যাকাউন্টটাকে প্রমোট করাতে? কোথায় গেল সেই সব লিডারগুলো? তোদের তো লিডার তো মনে হচ্ছে এক একটা ডাকাত রে, তারাও তো পালিয়ে আসায় এক একটা কোম্পানি থেকে লিডার রে, শুনলাম নাকি অনেক খারাপ খারাপ, কি ব্যাপার? এই সব লোকের দিকে নিয়ে কাজ করছিস, কোম্পানি লেখা ঠিকঠাক চালাতেও পারছিস না, মার্কেটে পাবলিকে পয়সা দিতে পারছিস না, কি করে টিকে থাকবি রে? না তুইও মার্কেটে TDM এর মতো পয়সা নিয়ে পালাবি প্ল্যানিং করছিস? না দাদা, না দাদা, আমি এরকম লোক নই দাদা, আমি মার্কেটে সবে নতুন এসেছি দাদা, আমি এরকম লোক নই। কি ব্যাপার, তাহলে পাবলিককে পয়সা দিচ্ছিস না কেন? তোর তো মার্কেটের মধ্যে অনেক খারাপ নাম শুনলাম, লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করাচ্ছিস, পাবলিকের কাছ থেকে পয়সা নিচ্ছিস, আরে ডিপোজিট করাতে লেট করছিস, কি ব্যাপার? অনেক তোর নামে তো খারাপ রিপোর্ট শুনছি, কবে পেমেন্ট দিচ্ছিস? হায় রে, এখন নেটওয়ার্কের যুগ, পেমেন্ট যদি না দিতে পারিস তোকে সেকেন্ডের মধ্যে খুঁজে বার করে নেবে সব পাবলিক। না দাদা, না দাদা, আমি সবাইকার পেমেন্ট ক্লিয়ার করে দেবো দাদা, আমি এরকম করবো না। করবো না মানে পাবলিকের রিটার্নের টাকা দিচ্ছিস না, তার আসল অরিজিনাল টাকার ইন্টারেস্টও দিচ্ছিস না, উপর থেকে লিডারকে গাড়ি দিয়ে বেড়াচ্ছিস, হাইফাই ট্যুর করাচ্ছিস, কি ব্যাপার? যেই সব লিডারকে গাড়ি দিয়েছিস সব তাদের কাছ থেকে গাড়িটা নিয়ে পেমেন্টগুলো ক্লিয়ার কর, না হলে কিন্তু তোদেরকে পাবলিক ছাড়বে না।
কারণ তোদের নামে মার্কেটে যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর নিউজ ছড়িয়ে গিয়েছে, তাড়াতাড়ি নিজেদেরকে ঠিক কর, না হলে কিন্তু তোর খুব বিপদ। মার্কেটে নতুন এসেছিস তাই খুব বিপদ। পেমেন্ট কবে ক্লিয়ার করছিস বল? আরে শুনলাম নাকি তোর গুটকা বিজনেস আছে। না দাদা, না দাদা, আমার গুটকা বিজনেস নেই দাদা। তার মানে কি বলতে চাস, তুই গুটকা বিজনেস তোর নেই? না দাদা, আমি পাবলিকের টাকাগুলোকে নিয়ে গুটকা বিজনেস করব বলে প্ল্যানিং করেছিলাম। আরে যা, তুই তো সেই টিডিএম এর মতো আরেকটা বড় ডাকাত হতে চলেছিস রে। তুই পাবলিকের সেই পুল অ্যাকাউন্টের অ্যামাউন্টটাকে দিয়ে তুই গুটকা বিজনেস করবি? এ তো খুব ডেঞ্জারাস প্ল্যানিং রে। কি ব্যাপার, এই সব জিনিস খুব তো খারাপ জিনিস। তোর তো প্ল্যানিং তো খুব ভয়ঙ্কর রে। হ্যাঁ, ধানবাদে জমি কিনেছিস, জমি কেনার পর থেকেই তুই তো পাবলিককে ইন্টারেস্ট দিতে পারছিস না। সেই দিন থেকেই তোর তো প্রবলেম হয়েছে রে। দেখছি অনেক দিন ধরে তোর মার্কেটের খবরগুলো সব আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর সুগন্ধ বাতাসের মধ্যে। কি ব্যাপার, তাড়াতাড়ি কোম্পানিকে ঠিক কর, না হলে কিন্তু খুব ভয়ঙ্কর বিপদ নেমে আসছে তোর ভাগ্যে। টিডিএম এর এমডি কে ঘরে বেঁধে রেখেছিল, তোকে যে কি করবে পাবলিক তুই নিজেও জানিস না। শুনলাম নাকি তুই মারোয়াড়ি আছিস, তোর তো বিজনেসে ভালো প্ল্যানিং সেগুলোকে কন্ট্রোল করার, তাহলে কি করছিস? হ্যাঁ না দাদা, না দাদা, এসটিএফএক্স তো আমাকে হেল্প করে দাদা। কি হেল্প, এই দুনিয়াতে স্বয়ং যমদূত কাউকে হেল্প করে না, আমি কি তোকে হেল্প করব? নামটা কপি করে নিয়েছিস, নিয়ে বিজনেস চালাচ্ছিস, তাতেও আর তোর কি হেল্প লাগবে রে? কি ব্যাপার, নামটাকে কপি করেও চালাতে পারলি না, তোর ভাগ্যে খুব দুঃখ আছে, খুব ভয়ঙ্কর অবস্থা নেমে আসছে। তাড়াতাড়ি নিজেকে ঠিক কর, না হলে সেই যমদূত জেঠু আমার আসবে, যে তোকে তেলে ফুটিয়ে ফুটিয়ে চুবিয়ে চুবিয়ে মারবে। যেখানে তুই যা খেয়েছিস এই কয়েক মাসে, সব পিছন সাইড থেকে সামনের সাইড থেকে টপ টপ করে পড়বে। জানিস সে ভয়ঙ্কর যন্ত্রণা, যার চিৎকারে গোটা ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে, স্বর্গ মর্ত পাতাল টলমল করে। তাই সাবধান হয়ে যা, না হলে সেই ভয়ঙ্কর পেট গাড়ো জম আসবে। আমি চলি, আমি চলি। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।